Hello dear respected all teachers of Tripura, welcome to all. I am Krishnajit Pal from Notun Disha Cell, Directorate of Elementary Education. Ami ekhane eshechi ei jonnoi je apnara sobai obogoto je ekhon sompurno bharotborshe lockdown cholche, even amader Tripurateo cholche. Tai lockdown er jonno স্টুডেন্টদের পড়াশোনা তো অনেকটাই হ্যাম্পার হচ্ছে, তার জন্য আমাদের বিদ্যালয় শিক্ষা দপ্তর এলিমেন্টারি গ্রেডস স্টুডেন্টস যারা আছে তাদের জন্য একটা লকডাউনের একটা প্ল্যান ইনিশিয়েটিভ করেছে। সে প্ল্যানটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব এখন। আপনারা সেই ভিডিওটা ভালো করে লক্ষ্য করুন, তাহলে আপনারা পুরোটা ডিটেলস বুঝে যাবেন এবং শিক্ষার্থীদের কীভাবে সহযোগিতা করতে হয় সেই প্রসেসটাও জেনে যাবেন। তো আপনারা দেখতে থাকুন সেই প্ল্যানটুকু। আমাদের যে প্রোগ্রামটা ইনিশিয়েটিভ করা হয়েছে বিদ্যালয় শিক্ষা দপ্তর, সেই প্রোগ্রামের টাইটেলটা হচ্ছে একটু খেলো একটু পড়ো। মানে সেখানে কিছু খেলা ফান অ্যাক্টিভিটিস থাকবে প্লাস পড়াও থাকবে। তো সেই প্রোগ্রামটার মানে কি বা অবজেক্টিভ কি? সেই প্রোগ্রামটার অবজেক্টিভ হচ্ছে, ফার্স্ট অফ অল কেন করছি আমরা প্রোগ্রামটা, মানে টু সাপোর্ট রিডার্স। আপনারা সবাই জানেন যে এই সময় শিক্ষার্থীরা বাড়িতে বসে আছে, এই প্যান্ডেমিকের জন্য ভালো কোনো পড়াশোনাতে ইনভলভ হচ্ছে না। তার জন্য আমাদের বিদ্যালয় শিক্ষা দপ্তর ভাবলো যে এই স্কিমের মাধ্যমে রিডারদের কীভাবে সাপোর্ট করা যায় বা রিডারদের কীভাবে সহযোগিতা করা যায় এই প্যান্ডেমিকের মধ্যে, কীভাবে এঙ্গেজ করা যায়, তার জন্য এই স্কিমটা চালু করা হলো। তাছাড়া আরেকটা অবজেক্টিভ যেমন এখানে বলা হয়েছে, কমিউনিকেশান বিল্ড আপ। কমিউনিকেশান বিল্ড আপ বলতে আমরা কী বুঝি? বিশেষ করে এই প্রোগ্রামের যে অবজেক্টিভ কমিউনিকেশান বিল্ড আপটা হচ্ছে, এখানে অনেকদিন ধরে আপনারাও জানেন যে আপনাদের সাথে স্টুডেন্টের যে কমিউনিকেশান একটা গ্যাপ তৈরি হয়ে গেছে, মানে যোগাযোগ সম্পর্কটা এটা বিচ্ছিন্ন হয়ে রয়েছে অনেকদিন ধরেই। তো এই যে প্রজেক্টটা লঞ্চ করা হয়েছে, এই প্রজেক্টের মাধ্যমে আপনারা এভরিডে তাদের সাথে টাচে থাকতে পারবেন থ্রু মোবাইল ফোন। মানে সেটার যে কমিউনিকেশানটা এটা রোজ থাকবে আপনাদের স্টুডেন্টদের সাথে এবং তাদের প্যারেন্টসদের সাথে। তো তাতে করে কি হবে, এখানে যে কমিউনিকেশান গ্যাপটা স্টুডেন্ট এবং টিচারের প্যারেন্টসদের সাথে কমিউনিকেশান একটা বিল্ড আপ তৈরি হবে এই স্কিমের সাহায্যে। তাহলে সেটা নিয়ে আমরা এগোতে পারি এখন। তো তাছাড়া আরেকটি অবজেক্টিভ হচ্ছে ফান কাম লার্নিং। এই যে আমাদের স্কিমটা চালু করা হয়েছে সেটা ফান বেসড হবে। এখানে কিছু অ্যাক্টিভিটি থাকবে, মডেল মেকিং থাকবে, ফান কিছু ভিডিও থাকবে, ভিডিওগুলি শিক্ষামূলক ভিডিও থাকবে এবং ফান রিলেটেড থাকবে, যার মাধ্যমে তারা ভিডিওটি দেখে এনজয় করবে প্লাস লার্নও করবে। তো সেটা ছিল তৃতীয় নম্বর অবজেক্টিভ। আর চতুর্থ নম্বর যে অবজেক্টিভটা হচ্ছে আমাদের এই প্রোগ্রামের, প্যারেন্টস আর পজিটিভ রিগার্ডিং মোবাইল ফোন। আপনারা সবাই জানেন যে এখনকার ম্যাক্সিমাম গার্ডিয়ানই জানে ছাত্রছাত্রীরা মোবাইল নিয়ে কিছু মানে ভালো সাইন নয় তারা যে ফোনটা ইউজ করে অনেক সময় শিক্ষার্থীরা বা অন্যরাও। তো ওদের একটা ধারণা ছিল যে ফোন মোবাইল ফোন ইউজ করা মানে নেগেটিভ, কিন্তু এখন থেকে এই স্কিমটা যখন আমরা চালু করলাম, এই স্কিমের মাধ্যমে স্টুডেন্টরা কিছু শিখতে পারবে যার মাধ্যমে মোবাইল ফোনটাকে তারা পজিটিভ ওয়েতে কাজে লাগাতে পারবে। তো প্যারেন্টস এই মুহূর্তে তারা বুঝবে যে মোবাইল ফোনটাও একটা পজিটিভ সাইড, যারা সেটাকে নিয়ে নেগেটিভ ভাবতো। তো এই অ্যাক্টিভিটির মাধ্যমে একটা পজিটিভ সাইন আসবে মোবাইল ফোনের মাধ্যমে। তো পাঁচ নম্বর যে অবজেক্টিভ সেটা হচ্ছে স্টুডেন্টস উইল এঙ্গেজ ইন ডেইলি অ্যাক্টিভিটি। স্টুডেন্টস এই প্রোগ্রামের মাধ্যমে একটু খেলো একটু পড়ো এই স্কিমের মাধ্যমে স্টুডেন্টস মানে রোজ, এতদিন তারা হ্যাম্পারিং হচ্ছে পড়াশোনাতে, তারা মানে বাড়িতে বসে আছে, বোরিং হচ্ছে বা কিছু করতে পারছে না পড়াশোনার সাথে। তো এই মেসেজের মাধ্যমে তারা কী করবে, ডেইলি একটা না একটা অ্যাক্টিভিটির সাথে তারা এঙ্গেজ থাকবে। তো এই একটু খেলো একটু পড়ো জন্য আমাদের টিচারদেরকেই ভালো করে সহযোগিতা করতে হবে সেই স্টুডেন্টস এবং প্যারেন্টদের নিয়ে। তো সেগুলি ছিল আমাদের অবজেক্টিভ এই প্রোগ্রামের। তারপর আসছি আমরা দেখুন এই প্রোগ্রামের কমিউনিকেশানটা কীভাবে হবে আমাদের। এবার সবার মনে কোশ্চেন, কীভাবে করবো আমরা, প্রসেসটা কী, প্ল্যানটা কী? এখানে বিশেষ করে দুটা মাধ্যম আছে আমাদের এখানে। মাধ্যম হচ্ছে
একটা হচ্ছে SMS এর মাধ্যমে হবে, আরেকটা হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। SMS হবে রেগুলার ফোন বা নর্মাল ফোন। এখন আপনাদের মনে কোশ্চেন হয়তো বা অ্যান্ড্রয়েড সেট সবাইদের মধ্যে নেই, তো মাত্র 8% বা 10% মানুষের কাছেই নর্মাল অ্যান্ড্রয়েড সেট আছে, বাকিদের কাছে কিন্তু নেই। তার জন্য আমাদের এই প্ল্যানটা নর্মাল ফোনের মধ্যেও ব্যবস্থা করা হয়েছে। এটা রোজ একটা মেসেজ যাবে আপনাদের নর্মাল ফোনে, 140 ক্যারেক্টারের মধ্যে মেসেজটা যাবে। কারণ এখানে 140 ক্যারেক্টারের মধ্যে মেসেজটা গেলে কী হবে, কারণ সেখানে একটা মেসেজের এই মানে ক্যারেক্টার 140 ক্যারেক্টারের মধ্যে মেসেজটা তৈরি বা কন্টেন্টটা তৈরি করা হবে, যাতে করে একটা মেসেজের একটা কন্টেন্টের জন্য একটা মেসেজেই যাতে মানে কাটে আর কি। তো তার জন্য হোয়াটসঅ্যাপ ফর স্মার্টফোনস, যাদের স্মার্টফোন আছে তাদের জন্য কিছু মানে একদিন পরে পরে কিছু ভিডিও কন্টেন্ট পাঠানো হবে, যেখানে থাকবে ফান বেজ, মডেল মেকিং, মানে শিক্ষামূলক ভিডিও, যাতে করে শিক্ষার্থীরা আরও আগ্রহ হতে পারে। তো আমাদের এখন কমিউনিকেশন প্রসেসটা কী হবে যার মাধ্যমে তারা সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন, দেখুন প্রসেসটা আমি বলছি। দ্যাট ইজ কমিউনিকেশন প্ল্যান। প্ল্যানটা হবে আমাদের শিক্ষালয় শিক্ষা দপ্তরে নতুন দিশা সেল একটি টিম আছে, নতুন দিশা কোর টিম, সেই টিম থেকে মেসেজ কন্টেন্টটাকে পাঠানো হবে। পাঠানো হবে আমাদের ডিস্ট্রিক্টে দুজন করে লিড কেআরপি আছে, এই লিড কেআরপি বা একাডেমিক কোঅর্ডিনেটর, তো ওদের কাছে আমরা মেসেজ কন্টেন্টটা পাঠিয়ে দেব। সেই লিড কেআরপির কাজ হবে সমস্ত সাবডিভিশনে, সাপোজ একটা ডিস্ট্রিক্টে 3 সাবডিভিশন আছে, ওই সাবডিভিশনে 2 বা 3 করে কেআরপি হোক, এবার বিআরপি হোক বা সিআরপি হোক, ওদেরকে রেসপন্সিবিলিটি দিয়ে দেওয়া। তো ওদের কাজ হবে, কেআরপি বা বিআরপি বা সিআরপিদের কাজ হবে, ওই সাবডিভিশনের সাপোজ 400 স্কুল আছে, ওই স্কুলের মধ্যে সাপোজ 2 কেআরপিকে সিলেক্ট করা হলো, ওই 2 কেআরপির মধ্যে 1 কেআরপি 200 HMদের নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করবে, আরেকজন কেআরপি 200 টিচারদেরকে নিয়ে আরেকটা গ্রুপ করবে। এইভাবে গ্রুপের মাধ্যমে তারা মেসেজগুলি ডেলিভার করবে, এই প্রসেসটা থাকবে HMদের নিয়ে। এবার HMএর একটা রোল থাকবে, সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। ভূমিকাটা হচ্ছে এই মেসেজগুলো পাঠানোর আগে তারা নিজ নিজ স্কুলে তাদের যে ছাত্রছাত্রীরা রয়েছে ক্লাস 3-8 তাদের প্যারেন্টসের নাম্বারগুলো কালেক্ট করা, কম্পাইল করা, একসাথে লিস্ট করা। এটা HM একা করতে পারবে না, তার জন্য টিচারের সহযোগিতা দরকার হবে। টিচার HMকে সহযোগিতা করবে এবং সহযোগিতার মাধ্যমে সেই লিস্টগুলি তৈরি করবে। তখন HMএর আরেকটা রোল আছে এখানে, টিচার সাপোজ স্কুলের মধ্যে 100 টিচার 100 স্টুডেন্ট আছে 3-8 মধ্যে, 100 স্টুডেন্টকে সেই 10 টিচারের মধ্যে ডিভাইড করে দেবে। 10 টিচারকে ডিভিশন করে দিলে কাজটা আরও ইজিয়ার হয়ে যাবে, কেননা 1 টিচারের কাছে তখন 10 স্টুডেন্ট করে একটা গ্রুপ বানানো থাকবে, তখন তার ফিডব্যাকটা নিতেও ইজিয়ার হবে ওই টিচারের। তো 10 টিচারের 100 স্টুডেন্ট, মানে পার টিচারে 10 করে স্টুডেন্ট করবে, তাহলে মানে কাজটা একদম ইজিয়ার হয়ে যাবে। তো টিচার হচ্ছে এখানে মেন রুলার আমাদের এই কাজের মধ্যে, টিচার হচ্ছে মেন রুলার। টিচার সে প্যারেন্টসের সাথে অলওয়েজ টাচিংয়ে থাকবে এবং মানে কীভাবে কমিউনিকেশনটা করা যায় তারা সেই মানে মোবাইল নাম্বারটা কালেক্ট করেই তাদের সাথে মানে রোজ কমিউনিকেশানে থাকবে এবং গ্রুপের মাধ্যমে তারা মেসেজ বানিয়ে দেবে। বা গ্রুপটা তো হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে হবে, কিন্তু নর্মাল ফোনের ক্ষেত্রে তো গ্রুপ তৈরি হবে না, তার জন্য সেই 1 টিচার প্রায় প্রতি 10 প্যারেন্টসকে রোজ 10 SMS সেন্ড করবে, ঠিক আছে? তো সেটা ছিল যে কমিউনিকেশান প্রসেস, ইন্টারনাল যে প্রসেসটা, এটা হচ্ছে এক্সটার্নাল প্রসেস। এটা টিচারদের ক্ষেত্রে কোনো রোল নেই এখানে স্কুলের মধ্যে, সেটা আমাদের সেল ঠিক করবে। সেখানে DU এবং IS-এর সাথে আমাদের কমিউনিকেশান থাকবে, আমরা সেন্ড করবো DU-কে এবং IS-কে, কারণ DU এবং IS-এর রোলস থাকবে এখানে। DU এবং IS কমিউনিকেশান অলওয়েজ টাচে থাকবে, ওই ওই যে টিচার এবং HMদের সাথে টাচে থাকবে, IS-ও থাকবে, কারণ ফিডব্যাক নেবে, ওদের কাজ হচ্ছে এটা আউটার সাইড। তাছাড়া প্যারেন্টসের টাচে থাকবে যে আপনাদের কাছে মেসেজটা পৌঁছেছে নাকি না, একটা লোকেশান বেস করে তারা টাচে থাকবে তাদের, এবং মিনিস্টারের সাথেও আপডেট দেবে অনেক সময়, আবার SMC কমিটির সাথেও ফিডব্যাক নেবে, আবার গ্রাম পঞ্চায়েতের মেম্বারের সাথেও তারা ফিডব্যাক নেবে। IS-এর কাজ হচ্ছে এটা বা এবং DU-র কাজ হচ্ছে এটা, তারা ইচ্ছে করলে ওই ডিস্ট্রিক্টের ওই সাবডিভিশনের ওই এরিয়ার
থেকে তারা ইচ্ছা করলে এনি টাইম তারা ফিডব্যাক নিতে পারে, কারণ তারা দেখবে যে ওই কমিউনিকেশনটা ঠিকভাবে চলছে কি না। তার জন্য এক্সটার্নাল প্রসেসটা আমরা এখানে রেখেছি, যাতে করে ওই কাজে কোনো ধরনের বাধা বিপত্তি না আসে। তার জন্য এবং চিলড্রেনদের সাথেও তারা কমিউনিকেশনে থাকবে এবং বিভিন্ন এইচএমএর সাথেও টাচে থাকবে, চিলড্রেন ওর সাথেও টাচে থাকবে, বিভিন্ন এসএমসির এবং প্যারেন্টসদের সাথেও ওরা টাচে থাকবে, ডিউ এবং আইএসরা। তাছাড়া এখানে হয়তোবা একটা কোশ্চেন হতে পারে, যাদের মোবাইল নিয়ে কী করতে হবে। কারণ টিচার্সের আরেকটা ভূমিকা আছে, সাপোজ 10 জন টিচার আপনাদের আন্ডারে আছে বা আপনার আন্ডারে আছে, তখন 10 জনের মধ্যে আপনি 7 জন বা 5 জনের নাম্বার কালেক্ট করতে পারলেন আর বাকি 4 জনের বা 3 জনের নাম্বার কালেক্ট করতে পারেননি, তখন আপনার ভূমিকা হবে ওই 3 জন স্টুডেন্টসের লোকাল এরিয়াতে যদি কোনো চিলড্রেন থাকে বা প্যারেন্টস বা কমিউনিটি থাকে বা ভলেন্টিয়ার ইউথ থাকে ওই লোকাল সাথে, পারলে একটু যোগাযোগ করবেন। কারণ ওদের বাড়ির সাথে অনেকেই থাকে বা উচ্চশিক্ষিতরাও থাকে, যাদের সাথে আপনি যোগাযোগ করলে, তাদের মোবাইল ফোনের সাথে কন্ট্যাক্ট করলে ওই 3 জন বা 4 জনও হেল্প পেয়ে যাবে যতটুকু সম্ভব আমাদের এই লকডাউনে। তো এটা ছিল আমাদের কমিউনিকেশন প্ল্যান, কোন প্রসেসে আমরা সেই প্রজেক্ট বা স্কিমটাকে আমরা কাজে লাগাবো শিক্ষার্থীর ক্ষেত্রে। এখানে নেগেটিভ বিষয় নিয়ে এগুলো লাভ হবে না, আমাদের পজিটিভ নিয়ে কাজ করতে হবে। এই লকডাউনে এটাই আমাদের দ্বারা একমাত্র পসিবল। তো আমরা বুঝলাম এখন প্রসেস এবং প্ল্যান। এখন আমাদের টাইমটা কোন সময় হবে তাদেরকে মেসেজ সেন্ড করার বা ডেলিভার করার, নর্মাল ফোন এসএমএস যেটা যাবে সেটা, নর্মাল ফোন যে এসএমএসটা যাবে সেটা সেটা যাবে 8টা থেকে 8:30-এর মধ্যে। আমাদের নতুন দিশা সেল থেকে সেই মেসেজটা পাঠানো হবে ঠিক 8টা থেকে 8:30-এর মধ্যে, মেসেজটা রোজ পাঠানো হবে সেই গ্রুপে গ্রুপে। একাডেমিক লিডার সেন্ড করে দেবে, কাদের সেন্ড করে দেবে, সেই সমস্ত কেআরপি বিআরপি বা সিআরপিদের তারা সেন্ড করবে। তখন এইচএম সেন্ড করে দেবে টিচারদের, তো টিচাররা সেন্ড করবে সমস্ত গার্ডিয়ান, 9টার মধ্যে সে প্রসেসিং শেষ করে নিতে হবে। এবার হোয়াটসঅ্যাপ ভিডিও কন্টেন্ট আছে এখানে আমাদের, এখানে এই হোয়াটসঅ্যাপ ভিডিও কন্টেন্টটা আমরা পাঠাবো। নর্মাল ফোন যে এসএমএসটা এটা রোজ থাকবে, আর হোয়াটসঅ্যাপ ভিডিও কন্টেন্টটা থাকবে একদিন পর পর, যাতে করে শিক্ষার্থীদের সুবিধা হয়। মানে একদিন নর্মাল ফোনে এসএমএসটাও দেখলো প্লাস হোয়াটসঅ্যাপ ভিডিও কন্টেন্টটা একদিন পর পর, মডেল মেকিং বা ফান বেসড লার্নিং ওইগুলি থাকবে। তখন আমরা মেসেজটা সেন্ড করবো সেটা 2টা থেকে 2:30-এর মধ্যে। সেটা হচ্ছে আমাদের টাইম প্ল্যান। এখন কন্টেন্ট কী থাকবে, আমি আপনাদের সামনে কিছু এক্সাম্পল রাখলাম। মেসেজগুলি কী হবে, 140 ক্যারেক্টারের মধ্যে হবে। এখানে ল্যাঙ্গুয়েজ কন্টেন্টও যাবে, ম্যাথ ল্যাঙ্গুয়েজ কন্টেন্ট থাকবে এবং ম্যাথ কন্টেন্টও থাকবে। ল্যাঙ্গুয়েজ কন্টেন্টে সাপোজ ডে ওয়ানে আমি পাঠালাম, রবি ছাদের উপর শুয়েছিল, সে বাবলু আকাশে তারারা মিট মিট করে কী কথা বলে, রবি একটি কাহিনী বানালো, তুমিও কাহিনী বাবু লেখো এবং শোনো। মানে কী বুঝতে পারলেন, সেখানে সাপোজ রবি একজন স্টুডেন্ট, সে একটা কাহিনী বানালো আজকে। এবার এই ছাত্রদেরকেও টাস্ক দিয়ে দেবেন যে এই টাস্কটা তুমিও কমপ্লিট করো, সে একটা কাহিনী ভাববে বা লিখবে বা শোনাবে, সেটার ফিডব্যাক টিচার কালেক্ট করবে। বা আরেকটা আছে ডে টু, আমরা অনেক রকমের কন্টেন্ট তৈরি করব এখান থেকে। যেমন তোমরা ভাই বোনের সঙ্গে বসো, একটি বর্ণ বানাও, যেমন স, এ বর্ণটি দিয়ে 5 মিনিট কে বেশি শব্দ বানাতে পারে এবং কে জয়ী হয় দেখো, দেখবে তারা স দিয়ে হাজার হাজার বর্ণ বানিয়ে নিয়েছে, একটি বর্ণ দিয়ে অনেক শব্দ বানিয়ে নিয়েছে। তো তারা এই ক্ষেত্রে তারা রোজ একটা না একটা অ্যাক্টিভিটি দিয়ে এঙ্গেজ থাকবে এবং তারা পড়াশোনার প্রতি কিউরিয়াসিটি থাকবে এবং টিচারদের সাথে টাচে থাকবে। সেমভাবে এক্সাম্পল অফ ম্যাথ কন্টেন্ট, যেমন দেখো যে কোনো একটি তারিখ এবং 5টি 5-এর সাহায্যে 16 করতে হবে। একটা তারিখ নিল ধরুন ক্যালেন্ডার থেকে, প্লাস 5টি 5 সাথে 16 করবে। তো এখানে তারা যোগ এই ম্যাটার ক্ষেত্রে তারা যোগ করতে পারবে, বিয়োগ করতে পারবে, গুণ করতে পারবে, ভাগ করতে পারবে এবং যে কোনো গাণিতিক ক্রিয়াকলাপের সাহায্যে তারা সাহায্যটা নিতে পারে। আপনারা জানেন ভালো করে যে রিজনিং টাইপের এসব ম্যাথ কেন দেওয়া হয়েছে, তাতে করে একটা টাস্ক দেওয়া হয়েছে, তো স্টুডেন্টরা তখন ভাববে যে কীভাবে ম্যাথটাকে ক্যালকুলেশন করে যেভাবে হোক আমার 16 বানাতে হবে। তার জন্য সে সারাদিন এই একটা মেসেজের মাধ্যমে সে বিজি থাকবে। তার জন্যই আমাদের এরকম টাইপের কন্টেন্ট তৈরি করা। তো আমরা বুঝলাম যে কন্টেন্ট কী হতে পারে, এখন ক্লিয়ার
হোয়াটসঅ্যাপ ভিডিও কন্টেন্ট আমরা এরকম করে লিঙ্ক পাঠিয়ে দেব, ভিডিওটি দেখে রান্না করে মজুত নানান শস্য দস্যের অঙ্গ ছবি বানাও, মানে একটা ভিডিও দেওয়া হবে, মানে রান্না করে নানা শস্য দানা দেওয়া হয়েছে, মডেল মেকিং যেটা বলা হয়, তারা সেই শস্য ছবি দিয়ে তারা বিভিন্ন রং বেরঙ্গের ছবি বানাবে। তো এরকম কিছু টাস্ক থাকবে। আপনারা যদি কন্টেন্ট সম্পর্কে আরও জানতে চান তাহলে আমি আপনাদের হোয়াটসঅ্যাপে মেসেজ সেন্ড করে দেবো সেই সমস্ত টাস্কগুলো, তাহলে আপনারা সেই সম্পর্কে আরও ক্লিয়ার হয়ে যাবেন। এবার হচ্ছে যে ফিডব্যাক কালেকশান, আমরা ফিডব্যাকটা কীভাবে কালেক্ট করব। টিচার হচ্ছে মেন রুলার, আমি আগেও বলেছিলাম টিচার ফিডব্যাক। আমাদের এখান থেকে একটা গ্রুপ তৈরি হবে, আমাদের নতুন দিশা সেল থেকে গ্রুপটার মধ্যে থাকবে ওই সমস্ত কেআরপিরা থাকবে, লিড কেআরপিরা থাকবে, একাডেমিক কোঅর্ডিনেটররা থাকবে, আর আবার ওইখান থেকে কিছু কিছু এইচএমএড থাকবে, ডিওয়াইএস তো থাকবেই। তো রোজ কী হবে, থ্রো ফোন কল এইচএম টিচার স্টেট সেল, আমরা যে মেসেজ কন্টেন্টটা পাঠিয়ে দিয়েছি সেটা এইচএম এর কাছে রিপোর্ট দেবে ওই টিচার বিকালের মধ্যে, এবং তখন টিচার কার সাথে ফোন কলে কথা বলবে, ওই প্যারেন্টসের সাথে, কতটুকু হয়েছে কী হয়েছে এটার ফিডব্যাক দেবে, যতটুকুই হয়েছে বা স্ক্রিনশট বা যতটুকু সম্ভব মেসেজের রিপ্লাই দেওয়া, নর্মাল ফোনের মেসেজ রিপ্লাই করা বা হোয়াটসঅ্যাপে করলে হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট পাঠানো, তখন আমাদের এখান থেকে এইচএমও কল করতে পারবে সেই সমস্ত গার্ডিয়ানদেরকে, এবং টিচারও কল করতে পারবে, কিন্তু ফিডব্যাকটা কিন্তু টিচার এইচএমকে দেবেই, এইচএম তখন কেআরপিদের কাছে পৌঁছে দেবে, কেআরপিরা গ্রুপে দিয়ে দেবে। প্লাস আমাদের একটা ড্যাশবোর্ড থাকবে, ড্যাশবোর্ডে সেটা কম্পাইলেশন হয়ে যাবে, সেই ড্যাশবোর্ড নিয়ে আমি আরেকটা ভিডিওতে আসছি। তো আবার আমাদের স্টেট সেল থেকেও মাঝে মাঝে ওই সমস্ত গার্ডিয়ানের কাছে কল যেতে পারে, আমরা এই কন্টেন্টগুলি পৌঁছেছে কি না, আমরা সেখানে এইচএম থেকে বা আইএসএর মারফতে নাম্বার কালেক্ট করে আমরা স্টেট সেল থেকে ওদের সাথে কথা বলে নেব মাঝে মাঝে। সো ফিডব্যাক আমরাও নেব মাঝে মাঝে, কিন্তু মেন ফিডব্যাকটা টিচার দেবে এইচএমকে, এইচএম সেই ফিডব্যাকটা ওই প্রসেসে আবার দেবে। আবার স্ক্রিনশট দিতে পারে ওই মডেল মেকিংয়ের, আবার হোয়াটসঅ্যাপ গ্রুপও পুট আপ করতে পারে, আমাদের যে গ্রুপটা তৈরি হবে এই যে গ্রুপটা, এই গ্রুপের মাধ্যমেও তারা ফিডব্যাক দিতে পারে। তো এটা ছিল আমাদের প্রসেস, কীভাবে আমাদের শিক্ষার্থীদের সহযোগিতা করা যায় যতটুকু সম্ভব আমাদের এই লকডাউনে। তো এতটুকুই আমাদের যে অ্যাক্টিভিটি বেসড লার্নিং, যেটা আমাদের শিক্ষার্থীদের এলিমেন্টারি গ্রেডস স্টুডেন্টের জন্য আমরা যে স্কিমটা তৈরি করেছি, একটু খেলো একটু পড়ো, সেটা হচ্ছে আমাদের প্ল্যান প্রসেস। থ্যাংক ইউ, সবাইকে ভালো থাকুন, সুস্থ থাকুন।